নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্গাপুর ইউপি চেয়ারম্যান এম এ জলিলের উদ্যোগে গত শুক্রবার সকালে সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে পুরো ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার ইউনিয়নে বর্ণাঢ্য ও দরিদ্র মানুষের মাঝে পুরো ইউনিয়নে ত্রাণ বিতরণ করছি, সকলে যেন সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল, সাংবাদিক ইয়াকুব নবী ইমন, রুহুল আমিন মেম্বার, নোয়াখালী জেলা ছাত্রলীগ সদস্য জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জহির রাহান পলাশ আলমগীর, নূর নবী লিটন, রাজিবুল হাসান চন্দন, ইয়াসিন সহ আরও অনেকেই। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালে পাঠানো তথ্যচিত্রী, একাত্তর বাংলা নিউজ ডেস্ক।